এমনি মরতে হবে, এমনি মরতে হবে, আমার আর কোনো রাস্তাই নেই। স্ত্রীর আপত্তিকর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ব্ল্যাকমেল করছে স্বামী। সাইবার ক্রাইম থানা চত্বরে সুইসাইড করার চেষ্টা গৃহবধূর। সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর ছবি ভাইরাল করার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। প্রায় 7 মাস আগে রায়গঞ্জ সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়েরের পরেও কোনো পদক্ষেপ না নেওয়ায় ওই অভিযোগে থানা চত্বরেই নিজের হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা ওই গৃহবধূর। শুক্রবার রাতে রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশের তরফে উত্তর দিনাজপুরের জেলা সদরের কর্ণজোড়ায় এমনই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন অতিরিক্ত পুলিশ সুপার। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিক্রম। বিক্রম, দেখো, যেমনটা জানা যাচ্ছে যে স্ত্রীর আপত্তিকর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট, স্বামীর এই অভিযোগ করেছেন স্ত্রী, আর তারপরেই আত্মহত্যার চেষ্টা থানার সামনে, বিস্তারিত কি জানা যাচ্ছে? দেখো অনন্যা, একদমই মহিলাটার সাথে 7 মাস আগে, 7 মাস বিয়ে হওয়ার 3 মাস পর থেকেই কিন্তু তার স্বামী তাকে ব্ল্যাকমেল করা শুরু করে এবং সোশ্যাল মিডিয়ায় ছবি দেখতে পারে ওই মহিলা। তারপরেই কিন্তু তিনি করমদিঘি থানা দ্বারস্থ হয় এবং করমদিঘি থানায় 7 মাস আগে কিন্তু লিখিত অভিযোগ করে, সেখানেও কোনো সুরাহা না পেয়ে কিন্তু রায়গঞ্জের সাইবার ক্রাইম থানায় কিন্তু লিখিত অভিযোগ করে। কিন্তু 7 মাস পেরিয়ে গেলেও কিন্তু এখন পর্যন্ত কোনো এই কেসের তদন্ত সেরকমভাবে হয়নি। যদিও এই অভিযোগ তুলেই কিন্তু এই মহিলা গতকাল একটি সুরাহা করার জন্য কিন্তু সাইবার ক্রাইমে আসে এবং আসার পরে কিন্তু সাইবার ক্রাইমের যারা কর্তব্যরত অফিসাররা ছিল বলে অভিযোগ, তারা কিন্তু তাদেরকে বের করে দেয় এবং এরপরে কিন্তু ওই মহিলা কিন্তু থানা চত্বরের মধ্যে হাত কেটে কিন্তু বিক্ষোভ দেখায় এবং এই ঘটনায় কিন্তু এলাকায় একটা ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। যেহেতু রায়গঞ্জের কর্ণজোড়া একটি সদর শহর, যেখানে ডিএম অফিস, এসপি অফিস এবং পুলিশ লাইন এত শয়ে শয়ে পুলিশ, সে সত্ত্বেও কিন্তু ওই মহিলাটার হাত কেটে ফেলে এবং কিন্তু ব্যাপক কিন্তু হয় এবং ওখানেই কিন্তু মহিলাটা বসে থাকে। যতক্ষণ না তার দাবি ছিল মহিলাটা যে যতক্ষণ না তার স্বামীকে অ্যারেস্ট করবে তখন কিন্তু তিনি কোনোভাবেই যাবে না। দেখো একটা কথা, যে এখানে এত শয়ে শয়ে পুলিশ কিভাবে হাতটা কাটলো এবং কেন পুলিশ আগের থেকে তরফ না, যে একটি সোশ্যাল মিডিয়ায় একটি মেয়ের অশ্লীল ছবি ভাইরাল করছে তার স্বামী, কিন্তু কেন কোনো পুলিশ পদক্ষেপ নিল না? কালকের ঘটনা হতেই কিন্তু ডিএসপি ট্রাফিক এবং রায়গঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারা কিন্তু ছুটে আসে ঘটনাস্থলে। কিন্তু কেন হবে এই ঘটনাটা, একটা মেয়ে হাত কেটে কেন তারপরে পুলিশ প্রশাসনের টনক নড়াবে, পুলিশ প্রশাসন কেন আগের থেকে পদক্ষেপ নিল না, এইরকম কিন্তু প্রশ্ন কিন্তু বড় বড় থেকেই যাচ্ছে। ইতিমধ্যেই কিন্তু সেই মহিলাটাকে চিকিৎসা করা হয়েছে এবং পুলিশের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে আমরা তার পাশে আছি মেটেই এবং কেসটি তদন্ত হচ্ছে, যথেষ্ট ইতিমধ্যেই তার স্বামীকেও অ্যারেস্ট করবে বলে দাবি করছে পুলিশ সুপার অনন্যা। বিক্রম, তোমার কাছে আরো যেটা জানতে চাইবো যে ওই যে মহিলা অভিযোগ করেছিলেন তার বর্তমানে শারীরিক পরিস্থিতি কেমন রয়েছে? দেখো বর্তমানে শারীরিক পরিস্থিতি একদমই ভেঙে গেছে ওই মহিলার, কেননা কালকে প্রচন্ড ব্লিডিং হয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং মহিলার কোনো কিছুই মানছে না। যে একটাই মহিলার দাবি যে তার স্বামীকে অ্যারেস্ট করতে হবে, কেননা এতদিন হয়ে গেছে যেখানে পুলিশ প্রশাসন কিছু করতে পারছে না, কোনো সুরাহা পায়নি, এই জন্য কিন্তু একদমই ভেঙে পড়েছে। এবং মহিলার যেটা দাবি যে যখনকার সেই লোকটি যখন তার স্বামী যখন করমদিঘি ছিল তখনকার কিন্তু বারবার করমদিঘি থানাতে কিন্তু বলা হয়েছিল যে তাকে অ্যারেস্ট করার জন্য, তাকে অ্যারেস্ট করার জন্য, কিন্তু যখন তিনি চলে যায় তখন কিন্তু সেই মহিলাকে গিয়ে আবার যখন বলে যে ওর স্বামী কিন্তু নেই করমদিঘিতে, তারপরে কিন্তু পুলিশ প্রশাসন বলে যে এখন আমরা কি করব, তার স্বামী তো নেই এখানে, আমরা দেখছি তদন্ত করছি। এই সব মিলে কিন্তু পুলিশ একটা যেটা অভিযোগ তুলছে ওই মহিলা, যে পুলিশ তাকে ঘুরাচ্ছে, পুলিশ কোনো সুরাহা করছে না বলে অভিযোগ মহিলার। মহিলার কিন্তু এখন শারীরিক পরিস্থিতি একদমই ভেঙে পড়েছে অনন্যা। অনেক ধন্যবাদ বিক্রম আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, সাইবার ক্রাইম থানা চত্বরে আত্মহত্যার চেষ্টা এক মহিলার। তার অভিযোগ, তার স্বামী তার আপত্তিকর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তাকে ব্ল্যাকমেল করছে। এই প্রসঙ্গে তিনি 7 মাস আগে অভিযোগ দায়ের করেছিলেন, কিন্তু তারপরেও কোনো ব্যবস্থা না নেয়ায় হাত কেটে কার্যত প্রতিবাদে মুখর হলেন সেই মহিলা। তুঞ্জ ঘোষ আমার স্বামী হয়। কি করে উনি? এমনি ব্যবসা করে। এখন কেউ মানে ওই করণদিতে ঘুরে বেড়াচ্ছে তুমি দিতে নাকি স্যার? এখানেই ছিল,
ওই লোকালেই ছিল, এখন স্যাররা আমাকে বলছে যে এখন বলে নেই এখানে, ওরা লোকেশন ট্র্যাক করলো না কি বলে, কলকাতায় আছে এখন। কালকে অবধি এখানে ছিল, আজকে অবধি ও কলকাতায় আছে। আমাকে যে যেটা বলছে সেটাই আমি, হ্যাঁ যে যেটা বলবে আমি সেটাতেই হ্যাঁ, আমি শুধু এইটুকু চাই আমার সম্মান বাঁচাও। আপনার হাত দিয়ে প্রচন্ড রক্ত বেরোচ্ছে, মরে যাবো আমি। তাহলে কি আপনি আত্মহত্যার চেষ্টা করছেন? পুলিশের উপর আস্থা নেই? কারোর উপরে আমার আস্থা নেই, আমাকে এমনি মরতে হবে এমনি মরতে হবে, আমার আর কোনো রাস্তাই নেই। পুলিশ অফিসার আইসি কি বলছে? ওই তো আইসি আমাকে কি বলবে, আজ আমি আসছি, আমাকে বললো আমরা কি করব, কি করতে পারি আমরা? কোথায় হাট কাটলেন? কোথায় থানাতে? ইয়েতে সার্ভে কেন? হ্যাঁ এখানে আমি কেটেছি, আমি আমি কেটেছি, আমি আর বাঁচবো না পুলিশের সামনে, আমি বাঁচবো না। আমি আমাকে সবাই যেখানে যাচ্ছি সেখানে একটা কথা আমি শুনতে পাচ্ছি, আপনি বলেন আমি যেখানে, এই যে ঘটনা ঘটনার আগে মনে ছিল না, ঘটনাটা যে ঘটাইছেন তখন মনে ছিল না, এই কথাটা বলার মানে কি স্যার? তাহলে আমি তো অ্যাক্সিডেন্ট বলছি, ওই ম্যাডামটা ওই প্যান্ট পরা শার্ট পরা ম্যাডামটা চাচ্ছি, আমার জামাইয়ের শাস্তি চাচ্ছি, আমি আমি জামাইকে আমি ই চাচ্ছি। কেস করলেন সাইবার ক্রাইমে? সাইবার ক্রাইমে কেস করেছি, তো সাইবার ক্রাইমের ই বলছে কি ওই অত করণ লিগি কেসটা ই করতে পারলো না, অত বড় কেস আর এখানে করেছো তো, তো তোরা ই করছো, আমরা তো ই করছি। আর কি কালকে উকিল আসবে, আজকে উকিল আসে তো কি পয়সা দিল না কি দিল, উকিল আসে উকিলের সঙ্গে গল্প করে নিল, এখন আমরা যাচ্ছি আমার মেয়েকে ধাক্কায় বের করে দিচ্ছে, সব ঘেরে ধাক্কায় বের করেছে, তোরা যা যা তোমাদের কথা শুনবো না। করছিল হ্যাঁ ওরাই ম্যাডামটা, একজন ম্যাডাম, হ্যাঁ ম্যাডামটা, দুইটা পুলিশ আমাদের পিছনে আছে, আর ম্যাডামটা বলছে কি মেয়ে গেলে যাবি না গেলে, মেয়ের হাতে গা হাত দিয়ে ধাক্কায় বের করে দিয়েছে। আমরা দেখলাম হাত কেটে গেছে, হ্যাঁ আমার মেয়ের হাত কেটে দিল, আমার মেয়ে বলছে যে আমার কোনো ই করে না পুলিশ, আমাকে ই করে না সাহায্য করে না, যে জায়গায় বলছে কি অতগুলা কেস করেছো তো কোনো ই নাই, আর এখানে আসে কি এটা তো ছোট কেস, এটা কেসে কি হয়? পূজা যাদব বলে একটা মেয়ে আজকে এসেছিল আমাদের এই সাইবার ক্রাইম পিএসে, তো ওর পারিবারিক একটা সমস্যা ছিল, পারিবারিক সমস্যা প্রায় দীর্ঘদিনের সমস্যা, তো সেই সমস্যা নিয়ে আগে করণ দেখি থানাতে কেসও করেছিল এবং সেই কেসের পূর্ণ তদন্ত হয়েছে, তো সেই কানেকশানে সেই অসুবিধার জন্য আজকে এসেছিলো, আসার পরে তারপরে আমাদের এখানে কমপ্লেন দেয়, কমপ্লেন দেওয়ার পরে আমরা কেস করি এবং সেটার এখন তদন্ত চলছে, সেই তদন্তের মধ্যে। এবং ও যখন এখানে এসেছিলো মেয়েটা একটু কী বলবো, ডিপ্রেসডই বলবো আর কি, একটু ডিপ্রেস ছিল, সেই জন্য এরকম একটা ঘটনার কথা আমিও শুনেছি, কিন্তু সম্পূর্ণ ব্যাপারটা এখন পূর্ণাঙ্গ তদন্ত চলছে।